জন্মভূমিতেই নিরাপদ নন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রোজারিওতে লিওর স্ত্রী অ্যান্তোনেলা রোকোজ্জোর পারিবারিক একটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, একটি চিরকুটে সুপারস্টারকে উদ্দেশ্য করে হুমকিও দিয়েছেন বন্দুকধারীরা। মেসিকে হামলার হুমকিতে তোলপাড় আর্জেন্টিনা, জানিয়ে ক্ষুব্ধ মেসি ভক্তরাও। বিশ্বসেরা তারকাকে এমন হুমকির কারণে ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে আলামত সংগ্রহ করে অনুসন্ধান শুরু করেছে। তবে এবার অপরাধীদের দ্রুত আটকের নির্দেশ এলো দেশটির সর্বোচ্চ পর্যায় থেকে। মেসিকে হামলার হুমকিতে নড়ে চড়ে বসেছে দেশটির প্রেসিডেন্ট আলবার্টো ফার্নান্দেজও। সংবাদ মাধ্যম ইনফোবে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান অপরাধীদের আটকের কড়া নির্দেশের কথা। সেদিন আমি ঘুম থেকে উঠেছি এই বাজে খবর শুনে। রোজারিওর মেয়রের সঙ্গে যোগাযোগ করেছি। মেসি আমাদের দেশ তথা বিশ্বসেরা ফুটবলার, তার সঙ্গে এমন ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। অপরাধীদের আটকের জন্য কাজ শুরু হয়েছে। কেন এই হামলা হয়েছে তার তদন্ত চলছে। আশা করছি দ্রুত অপরাধীদের আটক করা সম্ভব হবে। দেশটির প্রেসিডেন্টের এমন সাক্ষাৎকারের পর স্বস্তির উপলক্ষ খুঁজে পাচ্ছে মেসি ভক্তরা। তাজিন খন্দকার, সময় সংবাদ।